বিপদে পাশে দাঁড়াননি ওই বিশ্বাসঘাতক বলে বন্ধুদের বিরুদ্ধে তোপ দাগলেন নসরাত জাহান সম্প্রতি রূপলি পর্দায় এই জনপ্রিয় অভিনেত্রী তার ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে সমালোচকদের আলোচনা কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন এমনকি নেট মাধ্যমেও একাধিকবার নেটিজেনদের বিতর্কিত মন্তব্যের শিকার হয়েছেন তিনি অভিনেত্রী টলিউড অভিনেতা যশদাস গুপ্তের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হওয়ার জন্য নেট মাধ্যমে অভিনেত্রীকে কেন্দ্র করে শুরু হয়েছিল জোর আলোচনা যদিও পরবর্তী সময়ে সে আলোচনা আরও জোরালো হয় অভিনেত্রীর পুত্র সন্তান জন্ম দেওয়ার পর যা এখনো পর্যন্ত ক্রমবর্তমান তবে সম্প্রতি অভিনেত্রী নুসরাত জাহান তার নিকট বন্ধুদের সম্পর্কে করলেন এক বিস্ফোরক মন্তব্য যার জেরে রীতিমতো সরগল পড়ে গিয়েছে সর্বত্র আপনারা হয়তো সকলেই জেনে থাকবেন টলিপাড়ায় অভিনেত্রী নুসরাত জাহানের সব থেকে কাছের বন্ধু হিসেবে পরিচিতি ছিলেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর বিশেষত অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে ভীষণ গভীর বন্ধুত্ব ছিল নুসরাত জাহানের অনুরাগীরা যার প্রমাণ একাধিকবার পেয়েছেন সোশ্যাল মিডিয়াতে শোনা যায় অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে নিখিল চৌনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় পর্যন্ত তাদের সম্পর্ক অটুট ছিল কিন্তু পরবর্তী সময়ে অভিনেতা জয়শ সঙ্গে নুসরাত জাহানের সম্পর্ক গড়ে ওঠার পর থেকেই তাদের বন্ধুত্বের সম্পর্কে চির ধরতে থাকে আর এই প্রসঙ্গে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির নিকট বন্ধুরা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বন্ধুত্বের অর্থ হলো বিপদের সময় পাশে এসে দাঁড়ানো কিন্তু তারা সেটা না করে রীতিমতো প্রকাশ্যে সমালোচনা করেছেন এমনকি বসিয়েছেন বিচার সভাও যদিও টলিপাড়ায় পাতলে শোনা যায় এই মুহূর্তে অভিনেত্রী তার নিকট বন্ধুদের কাছ থেকে দূরত্ব তৈরি করেছেন দু হাজার উনিশ সালের লোকসভার নির্বাচনে জয়লাভ করে সাংসদের তকমা অর্জন করেছিলেন এরপর সাংসদ হিসেবে লোকসভার অন্দরেও একত্রে শপথ নিতে দেখা যায় মিমি চক্রবর্তী ও জাহানকে কিন্তু এরপর সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে এই বন্ধুত্বের সমীকরণ এমনকি বেশ কিছুদিন একত্রে দেখতে পাওয়া যায়নি মিমি নুসরাত এবং তনুশ্রী জুটিকে আর এর মধ্যেই অভিনেত্রীর এই মন্তব্যের বন্ধুত্বের সম্পর্কে চির ধরেছে তার কার্যত স্পষ্ট হয়ে যায় তো প্রিয় দর্শকই ছিল আমাদের মাঝে সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বাটনটি অন রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ